নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো ডাব্লুবিপি কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোশ্চেন অ্যান্সার নিয়ে অর্থাৎ জিকে কোশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে আমাদের এই যে জি কে কোয়েশন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও তোমরা স্কিপ করো না এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো তোমাদের খুব পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে সেই কারণে ভিডিও গুলো স্কিপ না সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য সেই তথ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু সেই কারণে তোমরা দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় কবে বিশ্ব যুব দক্ষতা দিবস এটি কবে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন এ পনেরই জুলাই এবছরের বিশ্ব যুব দক্ষতা দিবসের থিম ছিল ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট দু নম্বর প্রশ্ন ইংল্যান্ডকে পরাজিত করে ইউএফআ ইউরো টু টাইটেল জিতলো কোন দেশ ইউএফআ ইউরো কথাটির ফুল ফুলফ্রম অর্থাৎ পূর্ণ রূপ হলো দ্য ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তো এই খেলায় কে জিতল কোন দেশ জিতল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্পেন ইংল্যান্ডকে পরাজিত করে ইউএফআ ইউরো টু টাইটেল জিতল স্পেন তিন নম্বর প্রশ্ন কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন কে পি শর্মা অলি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে এই কে পি শর্মা অলি শপথ গ্রহণ করলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নেপাল নেপাল দেশের প্রধানমন্ত্রী হলেন কে পি শর্মা অলি চার নম্বর প্রশ্ন সেভেন্থ ইন্ডিয়া জাপান মেডিকেল প্রোডাক্ট রেগুলেটরি অনুষ্ঠিত হলো কোথায় সেভেন্থ ইন্ডিয়া জাপান মেডিকেল প্রোডাক্ট রেগুলেটরি অনুষ্ঠিত হলেও সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিউ দিল্লিতে নীতি আয়োগস এস ডিজি ইন্ডিয়া ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরের প্রথম স্থানে রয়েছে কেক নীতি আয়োগস এস ডিজি ইন্ডিয়া ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরের প্রথম স্থানে রয়েছে উভয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ কেরালা এবং উত্তরাখণ্ড উভয়ই রয়েছে নীতি আয়োগ এস ডিজি ইন্ডিয়া ইন্ডেক্স টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরের প্রথম স্থানে ছ নম্বর প্রশ্ন দ্বিতীয়বার কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন গীতানাস নাওশেদা কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বার গীতানাস নাওশেদা শপথ গ্রহণ করলেন সঠিক উত্তর হবে অপশনে লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বার গীতানাস নাওশেদা শপথ গ্রহণ করলেন সাত নম্বর প্রশ্ন প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সাবমিট হোস্ট করবে কোন দেশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভারত প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সাবমিট হোস্ট করবে আট নম্বর প্রশ্ন দেখি মাসের জন্য কোন কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রবার্ট জেরাট রভি সঠিক উত্তর কি হবে কোন কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে রবার্ট জেরাট রবি মাসের জন্য নিযুক্ত হলেন সঠিক উত্তর হয়ে যাবে তখন অপশন বি বিএসএনএল বিএসএনএল এর ফুল ফর্ম হল ভারত সঞ্চার নিগম লিমিটেড এটির হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে আর প্রতিষ্ঠা সাল দু হাজার সালের পনেরোই সেপ্টেম্বর নম্বর প্রশ্ন কোন দেশের তরফ থেকে অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু অ্যাপোস্টল সম্মান পেলেন নরেন্দ্র মোদী কোন দেশের তরফ থেকে এই সম্মান নরেন্দ্র মোদী পেলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাশিয়া তরফ থেকে অর্ডার দ্য সেন্ট অ্যাট্রু দ্য অ্যাপোস্টল সম্মান পেলেন নরেন্দ্র মোদী দশ নম্বর প্রশ্ন উনিশ ঘন্টায় কোন দেশে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিনাবালু জয় করলেন উত্তরপ্রদেশের পর্বতারোহী নীতিশ সিং মাউন্ট কিনাবালু কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ যেটি উত্তরপ্রদেশের পর্বতারোহী নীতিশ সিং মাত্র উনিশ ঘন্টায় এই শৃঙ্গটি জয় করলেন সঠিক উত্তর তখন হয়ে যাবে অপশন সি মালয়েশিয়ার রাজ্যে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিনাবালু জয় করলেন উত্তর প্রদেশের পর্বতারোহী নীতিশ সিং তাও উনিশ ঘন্টায় পরের প্রশ্ন একমাত্র ধাতু কোনটি যেটি আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পারত পরের প্রশ্ন কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মিথেন গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় যেটি কয়লা খনিতে জমে থাকে পরের প্রশ্ন দেখি ভারত সরকার কোন বছর সরকারিয়া কমিশন গঠন করেন কেন্দ্র ও রাজ্য সম্পর্কের উন্নতি করার লক্ষ্যে সরকারিয়া কমিশন কবে গঠন করা হয় যেটি কেন্দ্র ও রাজ্য সরকারের সম্পর্কের উন্নতি করার লক্ষ্যে এই যে সরকারিয়া এটি গঠন করা হয়েছিল তো এই সরকারিয়া কমিশনটি কত সালে গঠিত হয় সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে পরের প্রশ্ন দ্য ওয়ার্ল্ড বেনিথ হিজ ফেথ বইটি কার আত্মজীবনী দ্য ওয়ার্ল্ড বেনিথ ইস ফেথ এই বইটি হল পুল্লেলা গোপীচাদের আত্মজীবনী পরবর্তী প্রশ্ন দেখি নিম্নের কোনটি কার্বনের একটি যৌগ নয় কার্বনের যৌগ নয় কোনটি সঠিক উত্তর হবে অপশন এ সিনাবার পরবর্তী প্রশ্ন দেখি উড়িষ্যার বৃহত্তম উপজাতি কোনটি উড়িষ্যার বৃহত্তম উপজাতি হলো অপশান বি কোন্ডা পরের প্রশ্ন দেখি কুকি উপজাতিরা কোন রাজ্যে বাস করে কুকি উপজাতি এরা কোন রাজ্যে বাস করে সঠিক উত্তর হবে মণিপুর পরের প্রশ্ন সম্রাট অশোকের বৌদ্ধ ধর্মে দীক্ষা নেওয়ার ঘটনা কোন শিলালিপি থেকে জানতে পাওয়া যায় সম্রাট অশোক যিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন তো এই যে দীক্ষা নেওয়ার ঘটনা এটি কোন শিলালিপি থেকে জানতে পারা যায় সঠিক উত্তর হবে ভাবরু শিলালিপি থেকে এই ঘটনাটি জানতে পারা যায় পরের প্রশ্ন রাজবাড়ি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত রাজবাড়ি জাতীয় উদ্যান এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন বি ত্রিপুরা পরবর্তী প্রশ্ন চিন্নায়া পণ্যিয়া শিবানন্দম এবং ভারতের নিম্নলিখিত কোন নৃত্যের সাথে এগুলি সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশন বি ভারতনাট্যম নৃত্যের সাথে এগুলি সম্পর্কিত শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবি কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে যে যে কে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো সাথে ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো আমাদের আরও উৎসাহিত করতে থাকো ধন্যবাদ